3:35 আসছি, আসার পরে দেখি এখানে আগুন লাগে, শুনছি যে আগুন লাগছে, আমি আসছি, আসার পরে আর এদিকে চাপতে পারি নাই, ওদিকে দেখছি যে অনেক আগুন, আসে দেখি আর ফায়ার সার্ভিস এসে কাজ করতেছে। আগুনটা ঝুরতেছে, পরে আমরা কারেন্ট এরিয়ার মধ্যে পিছিয়ে ফোন টোন দেওয়ার পরে বন্ধ করার পরে আমরা সবাই নেই মাস পানি টানি মারার পরে আমরা এটা বন্ধ করে তারপর ভিতরে ঢোকার চেষ্টা করি, তারপরে কারেন্ট বন্ধ হওয়ার পরে তারপরে ফায়ার সার্ভিসে আসে, ফায়ার সার্ভিসে আসে 4:45 দিকে। কতক্ষণ তারা চেষ্টা করি? 2.5 ঘন্টা 3 ঘন্টা করছি। আপনি কি জানেন এর আগে ওদের তো এখানে আগুন লাগছিল? হ্যাঁ, আর কয়েকবার লাগছিল, ছোটখাটো লাগছিল, ওটা আমরা নিজেরা নিজে আইসে মহল্লার কয়েকবার নিয়ে বাজি 3-4 বার। তখন কি আপনাদের কি কেউ সতর্ক করে নাই? অনেকবার বলছি আমরা, যেভাবে আপনারা চালাইতেছেন অনেকবার অসুবিধা হয়েছে, তারাও আর বন্ধ করে না, চালাই যেতেই আছে। উপের লেভেল না থাকলে কি চলে? আশেপাশের লোকরা তা বললে এটা বন্ধ করে না, এটা সবই তো মালদার ফ্যাক্টরি, 6-7টার মতন রুম আছে, কারখানা আছে 30-35টার মতো। রাত 3:45 ফায়ার সার্ভিসের খবর আসে, চকবাজারের উর্দু রোডে নোয়াখালী ভবনে আগুন লাগছে। ঘটনার সাথে সাথে আমরা চলে যাই, আমাদের লালবাগ ফায়ার সার্ভিস প্রথমে ওখানে চলে যায়। তো যাওয়ার পরে আমরা দেখতে পাই যে বিল্ডিং পুরো বিল্ডিংয়ে অনেকখানি জায়গা জুড়ে আগুন লেগেছে, সাথে সাথে আরও সাহায্য চাওয়া হয়। এবং এর প্রেক্ষিতে আমাদের সাথে আজ যোগ হয় পলাশি ফায়ার সার্ভিস, হাজারিবাগ ফায়ার সার্ভিস এবং সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস, 3-4টা ফায়ার সার্ভিসের মোট 13টা ইউনিট আমাদের অংশগ্রহণ করে আর কি। তো 3:50 পৌঁছার সাথে সাথেই আমরা আগুন নিবারণের কাজ শুরু করি এবং হয়ে গেছে আপনার আশপাশের বিল্ডিংগুলো অনেক ঝুঁকিপূর্ণ ছিল, যেহেতু আগুনের কাছাকাছি এবং একই সাথে লাগালাগি বিল্ডিং হওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা মোকাবেলা করছি যাতে ওই সব বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে পড়তে না পারে, আগুনটা নিভিয়েছি এবং সাথে সাথে আগুনটা যদি ছড়িয়ে না পড়তে পারে সেই জন্য চেষ্টা করেছি। আমাদের প্রচেষ্টায় প্রায় 1.5-2 ঘন্টায় আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে আর কি। আদালতে আমাদের অনেক ক্ষতি হতো, আশপাশে অনেক বিল্ডিং ছিল, লাগালাগি আগুনটা ধরে যেতে পারতো, আমরা সেটাও ট্যাকেল দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আর কি। আমাদের উর্দুদের কর্তৃপক্ষ যারা আছে, ডিডি ঢাকা, সহকারী পরিচালক ঢাকা, এডি অপারেশন এবং আমাদের উপ সহকারী পরিচালক এই জুনের সবাই এখানে আসছে, আগুন অংশগ্রহণ করেছে। আগুনের ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ, প্রকৃত কারণ আমরা এখনও খুঁজে পাইনি, তদন্ত সাপেক্ষে বলা যাবে। বিভিন্ন সময় তাদেরকে ঝুঁকিপূর্ণ বলার পরেও কিছু লোক, অসাধু লোক ব্যবসায়িক প্রয়োজনে প্লাস্টিক কারখানা সহ বিভিন্ন প্লাস্টিক জাতীয় কারখানা এখানে চালু রেখেছে দীর্ঘদিন, মানুষের কোনো কথাই কর্ণপাত করে নাই, স্থানীয় প্রশাসনের কথা কর্ণপাত করে নাই, যার কারণে এই প্লাস্টিকের এখানেই এইভাবে আগুন লেগেছে।